বন্ধুদের সঙ্গে নাইট আউটে বেরিয়ে বেঘরে প্রাণ গেল যুবকের। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা গেলেন রমিত মণ্ডল। বন্ধুদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে নাইট আউট, তার মাসুল যে ছেলের প্রাণ দিয়ে গুনতে হবে ভাবেননি রমিত মণ্ডলের পরিবার। শুকরবার বাড়িতেই ছিলেন। নটা নাগাদ নাইট আউটে যাওয়ার প্ল্যান করে রমিতের চার বন্ধু, চিরঞ্জিৎ নন্দী, দেবজ্যোতি ভট্টাচার্য, সুরজিৎ নস্কর আর শুভজ্যোতি নস্কর। 20 থেকে 25 বার ফোন করা হয়। 20 থেকে 25 বার ফোন করার পর কে ফোন করে? সুরজিৎ, চিরঞ্জিৎ, দেবজ্যোতি, এদের মধ্যে কেউ না কেউ ফোন করেছে। এরা যেহেতু ছিল, এরা মিলে ফোন করার পর ও ফোনে রেসপন্স করেনি, যেহেতু ও ঘুমাচ্ছিল। তো দেবজ্যোতি বলে একটি ছেলে যে আছে, এদের মধ্যে ছিল, সে ওর বাড়িতে রীতিমতন ডাকতে যায়। পেশায় জমি বাড়ির দালাল চিরঞ্জিতের গাড়িতেই বেরিয়ে পড়ে পাঁচজন। প্ল্যান হয় কোলাঘাট যাওয়ার। কামালগাজীতে মদ কেনার পর বিরিয়ানি কিনতে পাঁচজন চলে আসে পার্ক সার্কাসে। সে সময় গাড়ি চালাচ্ছিল চিরঞ্জিতই। বিরিয়ানি কেনার পর চিরঞ্জিতের ম্যাডক স্কোয়ারের অফিসের কাছে চলে আসে পাঁচজন। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় খাওয়া দাওয়া। শুক্রবার রাতে ম্যাডক স্কোয়ারের এই রাস্তাতেই চারজন সঙ্গীকে সঙ্গে নিয়ে আসে রমিত মণ্ডল। এখানে গাড়ি রেখে তারা বিরিয়ানি খায়। এরপরই রহস্যের শুরু। রমিতের বন্ধুদের দাবি, খাওয়া দাওয়ার সময় ওই জায়গায় পৌঁছয় কয়েকজন যুবক। রমিতের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বহিরাগতদের। প্রথমে গাড়ি নিয়ে চম্পট দেয় রমিতরা, ফের গাড়ি ঘুরিয়ে ফিরে আসে। নন্দী নিজে ডিসিশন নেয় যে আমাকে যেহেতু মেরেছে আমি ওদেরকে মারবো, মারবোটা হাত দিয়ে মারবো না, গাড়ি দিয়ে মারবো। ওখান থেকে গাড়ি ইউ টার্ন করিয়ে আবার ওই রাস্তাতে ফের ব্যাক করে। তো তখন ওখানকার যারা ছিল দাঁড়িয়ে, তারা ঢিল পাটকে এইসব ছোড়ে। এটা ওদেরই বক্তব্য, ওদের কাছ থেকে এগুলো জানা। তো এদের বক্তব্য, তখন নাকি ঢিল লেগে ওর মাথাটা ফেটে যায়। এরপরই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে রমিত। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার সকালে মারা যায় রমিত। বন্ধুদের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলছে রমিতের পরিবার। একই অভিযোগ বন্ধুদেরও। আমার ওই ড্রাইভার ছেলেটাকে সন্দেহ করছে। যারা ছিল ওরাও আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু, সবাই আমরা, সবাই আমরা ক্লোজ ফ্রেন্ড, সবাই আমরা বন্ধু। কিন্তু ওর মৃত্যুটাকে তো মেনে নেওয়া যাবে না। আমরা চাই এর একটা সঠিক বিচার হোক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চার বন্ধুকে লাগাতার জেরা চলছে। ম্যাডক স্কোয়ারের যে জায়গায় ঝামেলা হয়েছে তার উল্টো দিকের বহুতলে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ চলছে প্রত্যক্ষদর্শীর। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।